So YouTube just sent this last week. 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে চ্যানেলে ওরা এটা পাঠায়। আমি অনেকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে আছি, প্রায় 12 বছর। তো অনেকের কাছে তরুণ যারা, অনেক ইয়াং বলে এতদিন পরে কেন এটা। মূল কারণটা হচ্ছে যে যদিও মনে হয় যে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটাই, বা দে আসলে কথাটা সত্য ছিল না। আমি বেসিক্যালি সারাদিনের 10 বা 12% টাইমটা দিতাম, আর বাকি সময়টা ওই তো ক্যারিয়ার, চাকরি, বিভিন্ন কনসালটেন্স, ওই কাজ নিয়ে ব্যস্ত। সো একটু সময় লেগেছে। আর ইউটিউবের থেকে বেসিক্যালি ফেসবুকে আমি বেশি কনসেন্ট্রেট করেছিলাম। মাঝখানে একটা চ্যানেল ছিল, 2015-16 দিকে প্রায় 60,000 সাবস্ক্রাইবার ছিল, তারপর কী যেন হলো আর খেয়াল করিনি। সো রিসেন্টলি আই জাস্ট স্টার্টেড অ্যান্ড দেই সেন্ট ইট, সো ইটস নাইস। বাট যে জিনিসটা যে আজকাল ভাইরাল হওয়াটাকে সবাই খুব ভাইটাল মনে করে সব কিছু, তো সো যে কোনোভাবেই ভাইরাল হতে চাওয়া, যে কোনোভাবেই সাবস্ক্রিপশন বাড়ানো, এবং এটার কারণে অনেক সময় দেখা যায় যে ফেক নিউজ, ফলস ইনফরমেশন, ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা, এর ভিডিও থেকে ওর ভিডিও থেকে জিনিসপত্র নিয়ে কেটে জোড়া দিয়ে দেওয়া, মানে সো সো মানে ওই যে পার্সোনাল যেই কী বলে প্রিন্সিপালস, বা ওই ব্যাপারটা মিসিং। সো আমাকে যারা ফলো করেন, করো ইয়াং, তাদেরকে বলবো যে ইটস নাইস সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে যদি রিকগনিশন আসে। হাউএভার লাইফ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, মানে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার যদি এখানে আরও 10টাও আসে, ওটাও সাস্টেইনেবল কোনো ক্যারিয়ার হতে পারে না। বিকজ এই মুহূর্তে পৃথিবীর 100 জন মোস্ট ফলোড পার্সোনালিটির মধ্যে অধিকাংশ হচ্ছে মিউজিশিয়ান বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মানুষজন, বা দেখা যায় যে ওই ক্যারিয়ারটা 8-10 বছরের বেশি বা 5-7 বছরের বেশি হয় না, তারপর না ইররিলেভেন্ট হয়ে যায়। আজকে যেই চ্যানেলটা খুব ভাইরাল, 5 বছর পর সেটা ইররিলেভেন্ট হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে, সময়ের সাথে আর তাল মেলাতে পারবে না। সো ওই জন্য এই ধরনের ক্যারিয়ার কখনোই একদম যে কী বলে খুব 0.001% হয়তো লার্জার দ্যান লাইফ হয়, আর বাকি সবাই কিন্তু আলটিমেটলি একটা বেসিক লাইফস্টাইলে নেমে আসতে হয়। সো রিকোয়েস্টিং এভরিওয়ান যে ভাইরাল হওয়ার জন্য একদম পাগল হয়ে দিন পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ এটার দিকে সময় দেওয়া, আই ডোন্ট সাপোর্ট। আই উড রিকোয়েস্ট, ইয়াস ইউ ডু ইট, ফ্রিডম অফ স্পিচ, ক্রিয়েটিভিটি, বাট 10% 15% টাইম হতে পারে, আর বাকি টাইম ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর ক্যারিয়ার, জব, বিজনেস, অর হোয়াট এভার ইউ আর ডুইং। আর সত্য মিথ্যা যাচাই না করে কোনো কিছু, জাস্ট ভাইরাল হওয়ার জন্য ডোন্ট পোস্ট, ডোন্ট, ওটাও থাকবে না কিছুদিন পরে। আর 3 নম্বর একটা জিনিস বলতে চাই যে এখন সবার বলার মতো ক্যাপাসিটি আছে, সবাই চাইলেই ফোন দিয়ে অনেক কিছু রেকর্ড করতে পারে, বলতে পারে। আমি কী বলছি সেটা গুরুত্বপূর্ণ। সারাক্ষণ যে শুধুমাত্র যদি ওই প্রেম, বিয়ে, ভালোবাসা রিলেটেড, নাচানাচি রিলেটেডই থাকি আমরা কন্টেন্টে, তাহলে বোধহয় একটু ভুল হবে, কারণ পৃথিবীতে আরও জরুরি জিনিস আছে। পৃথিবীতে কার্বন এমিশন আছে, গ্লোবাল ওয়ার্মিং আছে, নেট জিরো নিয়ে হচ্ছে, SDG গোলস আছে, মানুষের বেকারত্ব আছে, অনেক অনেক সমস্যা আছে পৃথিবীর। সো যে জিনিসগুলো ম্যাটার করে ওগুলো নিয়েও যদি একটু কথা বলি তাহলে ভালো হয়। সো ইটস গুড, গুড টু বি রিকগনাইজড, অ্যান্ড থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং অল অফ ইউ হু ডেড। বাট দিস ইজ দ্য ফিউ থিংস আই ওয়ান্টেড টু মেনশন, বিকজ অনেককেই শুনি আমি ইউটিউবার হতে চাই। অ্যান্ড সো হোয়াট ইজ ইউটিউবার, হোয়াট ইউ স্ট্যান্ড ফর, হোয়াট ইজ ইউর কজ, মানে কোন জিনিসটা নিয়ে আমরা কথা বলি সেটাও খেয়াল রাখা উচিত। বাট এনিওয়েজ ইটস আ গ্রেট থিং, সো থ্যাংকস অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং, অ্যান্ড থ্যাংকস ফর দ্য এনকারেজমেন্ট, থ্যাংক ইউ সো মাচ।